হ্যাঁ, আবার নতুন কিছু কাজ নিয়ে চলে এসেছি। এই কাজের সেটটা আপনি আগেও একবার দেখেছেন, আবার নতুন করে করার চেষ্টা করছি অন্য ডিজাইনে। এখানে আমি ট্রায়াঙ্গেলটা যেটা আছে চারটে সেটের, এই মোল্ডটা আপনারা সবাই জানেন, সেই মোল্ডে আমি ক্লিয়ার রেজিন দিয়ে দিলাম। ক্লিয়ার রেজিন দেওয়ার পরে এখানে আমি একটা স্নেল ক্রিয়েট করব, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো স্নেল ক্রিয়েট করার জন্য প্রথমে ক্লিয়ার রেজিনটা দেওয়ার পরে, আর স্নেল মানে শামুক অরেঞ্জ কালারে, তো এখানে আমি ক্লিয়ার রেজিন দিয়ে দেওয়ার পরে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ড্রপ, দেখুন সেটা স্প্রেড আউট করছে। আর তার সাথে একটা যে ক্লিয়ার রেজিনটা আমি বাঁচিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি হোয়াইট আর একটু সিরাম দুটো মিশিয়ে তারপরে মাঝখান থেকে স্টার্ট করে রাউন্ড 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 আমি ঘোরাতে থাকবো, যে আমি স্নেলের বডিটা হয়ে থাকে ঠিক মানে খোলসটা ঠিক সেই রকম দিয়ে ওটাকে ওর মতন ছেড়ে দেবো, দেখা যাক জিনিসটা কী হয়। আর এইভাবে ছেড়ে দেওয়ার পরে কোনো ঘাটাঘাটি কোনো ডিজাইন আমি করব না, ঠিক এইভাবেই রেখে দেবো। যেটা আমি করব সেটা হচ্ছে চারদিকটা, আমার একটুখানি মনে হচ্ছিলো হ্যাঁ এটা হচ্ছে ওই বেঙ্গলটা যেটার মধ্যে আমি একটু হোয়াইট দিয়ে দিলাম সিরাম সমেত, যেটার মধ্যে গিয়ে কালারটা কেটে যাবে আর পরে জিনিসটা আরও সুন্দর লাগবে। এখানটা যেটা মনে হলো, এখানে আমার চারটা দিকে একটুখানি গোল্ড ফয়েল দেওয়া দরকার, তাই আমি কিন্তু গোল্ড ফয়েল দিয়েছি। গোল্ড ফয়েল দেওয়ার পরে ওটাকে ঠিক চব্বিশ ঘন্টার জন্য আমি ছেড়ে দেবো, আর চব্বিশ ঘন্টার পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই সেই আগে যে অরেঞ্জ কালারে আমি কমলা লেবু বানিয়েছিলাম, ঠিক সেটা কোস্টার, অরেঞ্জে অরেঞ্জ কোস্টার বলা যেতে পারে। আর এটা করার পরে এটা আমি রেখে দিলাম, আর তার সাথে এবার আমি ওটাকে দেখাবো যে স্নেলটা কী তৈরি হয়েছে। দেখুন ওটা আমি চারদিকটা আমি গোল্ড ফয়েল দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে, যেটা দেখতে সুন্দর লাগে। আর এটা হচ্ছে সেটা এবার বার করবো, সেই চারটে জিনিস, চারটে কোস্টার, চারটে কোষটা খুব দেখতে সুন্দর হয়েছে, আমার তো খুব ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই লাগবে। দেখুন পুরো স্নেল ক্রিয়েট হয়েছে, স্নেলের যে খোলসটা থাকে ঠিক খোলসটার মতন, চারটে অরেঞ্জ এবং হোয়াইটের কম্বিনেশন খুবই অসাধারণ, মাঝখানে লাইনিংটা খুব সুন্দর। যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, এটা আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, যখন ছবি তুলে দেখাবো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মতো, তাহলে আপনারা তখন বুঝতে পারবেন পুরো জিনিসটা ক্লিয়ার। তো যদিও এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলে আপনাদের অতটা ক্লিয়ার লাগছে না, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টটাও হোয়াইট, দুটো মিলেমিশে এক হয়ে গেছে। তো যাই হোক, জিনিসটা খুব সুন্দর দেখতে ভালো হয়েছে, এখন দেখা যাক জিনিসটা কতটা আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তার সাথে শেয়ার করবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আপনাদের কমেন্টের আশায় আমি থাকি, আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ। আর এটা চারটে মাছ সাজালে পুরো পিৎজার গোলটা হয়ে যায়, আপনারা এইভাবে টেবিলে সাজিয়ে রাখতে পারেন, আবার তার সাথে একটা দুটো নিয়ে ইউজও করতে পারেন, চারটাকে একসাথেও রাখতে পারেন, যেটা আপনার মনে হয় সেটা আপনি করবেন, আপনার কোস্টার, আপনার মতামত, আপনার ইচ্ছা, যেভাবে পারেন ব্যবহার করবেন। নমস্কার, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। আমার এই বিন্দাস আর্ট স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে প্রণাম, নমস্কার, থ্যাংক ইউ।